একই হোটেলে রাত কাটালেন সাবেক তারকা দম্পতি শাকিব খান এবং অপু বিশ্বাস। বিবাহ বিচ্ছেদের কয়েকদিন পরে কলকাতায় দেখা করেছেন শাকিব অপু। গত 18 মার্চ সন্তান আবরাম খান জয় সহ কলকাতায় যান অপু বিশ্বাস। কলকাতায় ভাইজান এলোরে সিনেমা শুটিং করছিলেন শাকিব। শুটিং সেটে পুত্র আবরাম খান জয়কে নিয়ে যান অপু বিশ্বাস। এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, আমার ছেলের একটি মানত ছিল, তা পূরণ করতে আমি ভারতে গিয়েছিলাম। সেখানে আমার পরিবারের লোকজনই বেশি থাকে, তাই বাবুকে নিয়ে গিয়েছিলাম। সেখানে আমরা সবাই একসঙ্গে ঘোরাঘুরি করেছি, বলতে পারেন আমাদের গেট টুগেদার। শাকিব খানের সঙ্গে দেখা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, বাবুর বাবা সেখানে বাবুকে নিয়ে আমাকে ডেকেছেন। সে তার নিজ দায়িত্বে গাড়ি, হোটেল রুম ঠিক করা, শপিং করানো সহ সবকিছু করেছেন। আমরা হোটেলের পাশাপাশি রুমে এক রাত ছিলাম। আমরা কলকাতার দা পার্ক হোটেলে ছিলাম। বাবুর বাবা বলেছিলেন আরো একটি দিন থাকতে, কিন্তু বাবুর মানতের কারণে থাকতে পারেনি। ভারতে এক সপ্তাহ সময় কাটিয়ে গত 24 মার্চ সকালে ঢাকায় ফিরেছেন অপু বিশ্বাস। ফিরে কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তিনি। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, সাথে বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না। ধন্যবাদ।